শিক্ষা দুর্নীতির নেপথ্যে চাকরি চুরির দায়ে এবার সিবিআইয়ের জালে ধরা পড়ল তৃণমূলের এক ধেড়েদুর, তৃণমূলের নেতা এবং যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক কুন্তল, তৃণমূলের কুন্তল, আরামবাগের কুন্তল। গত শুক্রবার তাকে জেরা করার জন্য সিবিআই কর্তারা ডেকে পাঠান নিজাম প্যালেসে। মাত্র দুই ঘন্টার ম্যারাথন জেরা করার পর তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়। কারণ যে রঞ্জন, অর্থাৎ শিক্ষা দুর্নীতির মাস্টার মাইন্ড যে রঞ্জন ওরফে চন্দন মণ্ডল, সেই চন্দন মণ্ডলের সাথে একযোগে কাজ করে গেছে এবং তৃণমূলের যুবনেতা ইমাম হাসান তিনি লুটেপুটে খেয়েছেন, তার কারনামাগুলো শুনুন, শিক্ষা চুরি করেছেন এবং সেই চাকরি চুরি করার পর সেই টাকায় বিশাল বিশাল স্বপ্ন করেছেন। কী স্বপ্ন করেছেন না, আরামবাগে রয়েছে তার আকাশচুম্বী গগনচুম্বী বিশাল বড় অট্টালিকা, এখানেই ক্ষান্ত নয়, তিনি মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোরের মতো নামি দামি শহরে অসংখ্য ফ্ল্যাট কিনে রেখেছেন। তার একাধিক রয়েছে, বড় বিগ বাজেটের বড় গাড়ি রয়েছে এবং তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনটি মুভিতে তিনি প্রযোজনা করছেন, অর্থাৎ প্রডিউসার হিসেবে কাজ করেছেন এবং গ্ল্যামারের দুনিয়ায় তার লোভ লালসা এতটাই বেড়ে গিয়েছিল যে চাকরি চুরির টাকা, অর্থাৎ চাকরি প্রার্থীদের থেকে কোটি কোটি টাকা লুটেপুটে খেয়ে তিনি বলিউডে পাড়ি দিয়েছেন এবং রাখি সাবন্তের সাথে তিনি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। এই কুন্তলের পরিচয় জেনে নিন। আরামবাগের কুন্তল বাম জমানা থেকে তৃণমূলের সাথে যার বিরাট বড় সম্পর্ক ছিল, তার পিতা হাসান ইমাম, তিনি একাধিকবার তৃণমূলের টিকিটে ভোটে লড়াই করেছেন। তারপর যখন ক্ষমতায় আসলো রাজ্যে তৃণমূল, অর্থাৎ মমতা সরকার, মমতা ব্যানার্জি সরকার আসার সাথে সাথে উদয় নারায়ণপুর যে প্রাথমিক স্কুল, সেখানেই এই কুন্তলকে চাকরি দেওয়া হলো, শিক্ষকের চাকরি, অথচ যোগ্যতা নাই কোনো। তারপর সেই শিক্ষক হয়ে গেল বর্তমানে দালাল শিক্ষক। শুধু এখানেই ক্ষান্ত নন, তিনি একসময় যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও নিযুক্ত হয়েছিলেন। তারপর থেকেই শুরু হয়ে গেল লাগাতার বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা লুটেপুটে খাওয়ার যে প্রয়াস। এখানে প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস যে কথা বলেছিলেন যে রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের গল্প নয়, একদম সত্য কথা শুনিয়েছিলেন, যিনি ছিলেন শিক্ষা দুর্নীতির অন্যতম মাস্টার মাইন্ড, প্রত্যেকটি জেলায় জেলায় যার সাব প্রেজেন্ট ছিল, সেই প্রেজেন্টের তালিকায় কাজ করে গেছেন কুন্তল, আরামবাগের কুন্তল, তৃণমূলের কুন্তল, অর্থাৎ তৃণমূলের প্রাক্তন যুবনেতা। কীভাবে করেছেন কাজ, না তিনি কিছু মানুষকে চাকরি দিয়েছিলেন, কিছু চাকরি প্রার্থীদের চাকরি দিয়েছিলেন আর সেটাই হয়েছিল তার প্রথম অস্ত্র। তারপর চাকরি প্রার্থীদের ঠকিয়েছেন, প্রতারণা করেছেন, কোটি কোটি টাকা লুটেপুটে খেয়েছেন, কিন্তু বিচার ব্যবস্থায় এই কুন্তল হোক, চন্দন মণ্ডল হোক, পার্থ চ্যাটার্জি হোক, তারা শাস্তি কবে পাবে? তারা চুরি করেছে, চাকরি চুরি করেছে, একটা পাউরুটি চুরি করে না, একটা বই চুরি করে না, সারা রাজ্যের মেধাবী ছাত্রদের জীবনগুলোকে চুরি করে নিয়েছে, তাদের ভবিষ্যৎগুলোকে চুরি করে নিয়েছে, এদের সাজা হবে তো? এমতো অবস্থায় বারবার যখন সিবিআইয়ের ইনভেস্টিগেশনে হাইকোর্টের বাহুবলী বিচারপতি তিনি কি নার্ভাস হয়ে যাচ্ছেন, কারণ এই তদন্তের, এই দুর্নীতির শেষ কবে হবে, প্রমাণ কবে হবে এবং তার রায় তিনি শোনাবেন কীভাবে? বাংলার মানুষ তো অপেক্ষায় রয়েছে যে শিক্ষা দুর্নীতিতে যে সমস্ত বড় সড়ো চোর, দুর্নীতিবাজ, হেভিওয়েট মন্ত্রী মিনিস্টাররা রয়েছেন, তাদের সাজা হবে তো যাবজ্জীবন, নাকি তারা এক বছর, দু বছর, তিন বছর পর খাবার ব্যাক করবেন এবং পলিটিক্যাল গ্যালাক্সিতে ধূমকেতুর মতো তারা তাদের ক্যালমা দেখাবেন, সে বিষয়ে বড় সংশয়। সাধারণ মানুষ কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্যালুট করেছেন, কারণ তার অক্লান্ত প্রচেষ্টার জন্যই কিন্তু আজ রাজ্যবাসী জানতে পারল, কুন্তল হোক, চন্দন মণ্ডল হোক, কিংবা সিবিআই কর্তা উপেন বিশ্বাসের দেওয়া বিশাল বড় গোপন তথ্য, ওই রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের গল্প, কিংবা হেভিওয়েট পার্সন পার্থ অর্পিতা থেকে শুরু করে বিভিন্ন যে একাধিক ব্যক্তি তৃণমূলের, তারা এখন জেলের ভাত খাচ্ছে, সেটুকু কিন্তু রাজ্যবাসী জানতেই পারছিল না। কিন্তু যে কথাটা বারবার করে অনেকেই হাস্যকর ব্যঙ্গাত্মকভাবে বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী করবেন, তিনি তো কিছুই করতে পারছেন না, আসলে হাইকোর্টের বাহুবলী বিচারপতি তিনি কিন্তু কাউকে চুরি করতে বলেন না, রাজ্যবাসী চুরি করতে বলেন না, চাকরি প্রার্থী এবং মেধাবী ছাত্রছাত্রী তারাও কিন্তু তাদের চাকরিগুলোকে চুরি করে নিতে বলে না, কিন্তু রাজ্য সরকারের নিচুতলা থেকে উপরতলা সবকটা চোর মিলে, দুর্নীতিবাজ মিলে এই চাকরি চুরি করে শয়ে শয়ে কোটি কোটি টাকা নয়ছয় করেছে। এই চুরিটা কি সত্যিই দরকার ছিল? এই চুরির জন্য এদের উপযুক্ত সাজা হোক, অতি সত্তর সাজা হোক, চট জলদি সাজা হোক।